নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক। আজ আমি তোমাদের সৃজিৎ মুখার্জির সম্বন্ধে কিছু বলবো। তোমরা তো সবাই জানো এবং চেনো তাকে, কিন্তু এটা কি জানো যে তিনি বিবাহ করে ফেললেন? চলো তাহলে জানা যাক। হ্যাঁ, তিনি 6 ডিসেম্বর 2019 বিবাহ করেছেন তার প্রেমিকা বাংলাদেশের রাফিয়াত রশিদ মিথিলাকে। তারা বছরখানেক প্রেম করেছেন বলেই শোনা গেছে এবং তারপর বিবাহ করলেন, কিন্তু তাদের টিপিক্যাল বর কনে হিসেবে দেখা মিলল না। সৃজিৎ মুখার্জিকে বর মাথায় টোপর দেওয়া হিসেবেই দেখতে চেয়েছিলেন অনেকে, কিন্তু তা হলো না। তারা দুজনে রেজিস্ট্রি করে বিবাহ সেরে ফেললেন। সৃজিৎ সেজেছিলেন আধুনিকতার ঐতিহ্য এবং মিথিলা সাজলেন লাল জামদানি, সাথে সোনার গয়না, ছোট্ট টিপ, হালকা লিপস্টিক দিয়ে। রেজিস্ট্রির দিন তাদের কাছের মানুষজনই ছিল তাদের সাথে। মিথিলাকে নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন ছিল। তিনি হলেন বাংলাদেশের নামী মডেল, গায়িকা, অভিনেত্রী ও সঞ্চালিকা। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন মিথিলা। আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়েও ব্রেক বিশ্ববিদ্যালয় থেকেও মাস্টার্স করেছেন তিনি। মিথিলার একটি কন্যা সন্তানও আছে, তার নাম হলো আরিয়া তাহরিন খান। চল বাংলায় জানি চ্যানেলের পক্ষ থেকে সৃজিৎ ও মিথিলার জন্য আমরা শুভেচ্ছা জানালাম। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব কর।